বিধাননগর বিধানসভার পক্ষ থেকে এর আগে দু দফায় 52,000 মানুষকে রেশন তুলে দেওয়া হয়েছিল। আজ তৃতীয় দফায় রেশন তুলে দেওয়া হলো সাধারণ মানুষের জন্য। 24 জন প্রতিনিধিদের সামনে 36 গাড়ি বোঝাই করা চাল, সোয়াবিন, আলু এবং রমজান মাসকে মাথায় রেখে ছোলা দেওয়া হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে থেকে। উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক তথা দমকল মন্ত্রী শ্রী সুজিত বোস, বিধাননগরের মেয়র শ্রীমতী কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারপার্সন অনিতা মণ্ডল সহ বিধাননগর এবং দক্ষিণ দমদম পুরসভার পৌর প্রতিনিধিরা। যে সমস্ত পৌর প্রতিনিধিরা আসতে পারেননি, তৃণমূল কর্মীর মানুষেরা বাড়ি বাড়ি গিয়ে এই নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেবেন তাদের হাতে।